ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। পৃথিবীকে আল্লাহ এইভাবেই বানিয়েছেন, আপনি যত শক্ত করে ধরতে যাবেন ও কিন্তু থাকবে না, যত ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আপনার পায়ের কাছে আসবে। এর বাস্তব প্রমাণ আমি নিজে দুনিয়ার জীবন ওদের সংকীর্ণ করে দেব, চর্ম চোখে ওরা দেখতে পাবে বহু কিছুর মালিকানা ওদের হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় ওদের আমি শান্তিতে রাখবো না। কি যেন একটা শূন্যতা শূন্যতা মনে হবে, ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। পাঁচ দিক থেকে টাকা প্রতিদিন আসবে, বাজারের টাকা, ব্রিজের টাকা, বাকিগুলো নাই নাই বললাম। অবশ্য ঠিক, তার মনে বুঝে ফেলিছি। পাঁচ দিক থেকে টাকা আসবে, বাড়ি বসে বসে টাকা আসে, কিন্তু দশ দিক থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু বাড়ি বসে আছে অথচ বাজারের টাকা আসতেছে কিসে? ব্রিজের টাকা আসে, ব্রিজের টোল নেওয়া বন্ধ হওয়া দরকার 8 বছর আগে, কিয়ামত পর্যন্ত চলে যাচ্ছে। ব্রিজের টাকা উঠে আর একটা ব্রিজ বানানোর টাকা উঠে গেছে, এরপরও টোল নেওয়া বন্ধ নেই, আরো টোল বাড়িয়ে দিয়েছে। এই যে টাকা, এভাবে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে, হ্যাঁ চর্ম চোখে মনে হবে বহু কিছু আসতেছে। আগে একটা বাড়ি ছিল, এখন তিনটা হয়ে গেছে। চর্ম চোখে তোমাকে ধোকা দিয়ে বোকা বানাবে, কারণ কি, পৃথিবী হচ্ছে পানির মতো, আপনি পানি যত শক্ত করে ধরবেন পানি কিন্তু আপনার সাথে খেয়ানত করে বেরিয়ে যাবে। কেউ যদি দুই হাত দিয়ে এভাবে পানি খামসা দিয়ে ধরে, যত মজবুত করে মোটো মারবে, ও মোটো তুলতে দেরি পানি দেখবেন আর 1 ফোঁটাও নেই। কথা বলেন না কেন? পৃথিবীকে আল্লাহ এইভাবেই বানিয়েছেন, আপনি যত শক্ত করে ধরতে যাবেন ও কিন্তু থাকবে না, যত ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আপনার পায়ের কাছে আসবে। এর বাস্তব প্রমাণ আমি নিজে, আমি যতই ছেড়ে দিতে চাই আল্লাহ দেখি আমারে তত আরো বেশি বেশি দিচ্ছে। আগে যে প্রথম প্রথম আমি যেতাম সাইকেলে, এরপরে নিয়ে গেল মোটর সাইকেল আল্লাহ, এরপরে প্রাইভেট দিলেও এখন যেটা দিয়েছে এটা DIC-রা চড়ে। দেখতে পাচ্ছেন কি, আপনারা বিক্রি করলেও এটা হবে না। এরপরে আমার তো যে পজিশন, এখন আমি যেখানে আছি ওই মালিক আদ্দিন আকিজ গ্রুপের, উনি বলছে হুজুর আমার 3টা হেলিকপ্টার আছে, দরকার হয় 1টা নিয়ে আপনি ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ, আমি নেচ্ছি না ভয়ে, কারণ ওই চড়লে মানুষ বলবে হেলিকপ্টার হুজুর, আর এক ঝামেলা থাক, হেলিকপ্টার হুজুর হওয়ার দরকার নেই। আর সাইকেল হুজুর থেকে 5000 হুজুর এ পর্যন্ত আছে, এখন যদি হেলিকপ্টার নিয়ে যাওয়া আশা করি কোনো সমস্যা না, উনি সব খরচ দিয়ে দেবে, আপনাদের খরচও দেওয়া লাগবে না, কিন্তু নামে আছে সমস্যা, সমস্যা হয়ে যাবে না? ওই যে হাফিজ ভাইয়ের নামে এখন সমস্যা, হাফিজ ভাইয়ের নাম আর কেউ বলে না, বলে হেলিকপ্টার প্রচুর। আমি যে পর্যন্ত এসেছিলাম আয়াত নিয়ে, আল্লাহ পাক যদিন কিয়ামতের ময়দানে যদি বলে আমি হামজা তুই আমার বান্দা বান্দি, আমি তোরে আর কোনোদিন আমার সবানে ডাকবো না, বলেন তো আমার মতো কপাল পোড়া আর কেউ আছে? কালে মা তোংসা, তোকে আমি আল্লাহ আজকে এইভাবেই ভুলে গেলাম। আব্দের পানিতে আমি কত ওজনওয়ালা কথা বলেছি, সেটা তোহা 124-25-26 নম্বর আয়াত। এই বাংলাদেশে যদি কোনো দায়িত্বশীল তার নিচের মানুষকে বলে এই বেটা তুই আজকে থেকে আর দরবারে আসবি না, তোরে ভুলে গেলাম স্যার, ও কিন্তু পেরেশান হয়ে পড়বে। তারপরও তো এদেশে একটা দল না, অনেক দল খোলা আছে, এক দল থেকে বাদ দিলে আর এক দলে যাওয়া যায় না, যায় না? আর কেয়ামতের ওই কঠিন ময়দানে যিনি বিচারক, উনি যদি বলে তুই আমার বান্দা বান্দি, আমি আর বলবই না তোরে কোনোদিন, যা ভুলে গেলাম, ওর মতো মহা বিপদে আর কেউ থাকবে না। এজন্য কোনো মানুষকে আমার আল্লাহ তার পাপের কথা জিজ্ঞাসা করবে কিয়ামতে না, শুধু তার চিহ্নগুলো ওর শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। ইয়াতের তাফসিরে মাঝারিতে মুফাসসির লিখেছেন কিয়ামতের দিন আল্লাহ কম পক্ষে মানুষের আকার বানাবে, আকৃতি বানাবে 10 রকম। কয় রকম বলেন বলেন? তার ভেতরে 1 নম্বরে পৃথিবীতে বহু জীব জন্তু আমরা দেখি,
প্রায় প্রতিটি জীব জন্তুকে আল্লাহ যতটুকু পোশাক আশাক দিয়েছে, লেজ দিয়েছে, এটা দিয়ে সে তার লজ্জা স্থান ঢেকে রাখে, বলেন না কেন? মাত্র একটা প্রাণী আছে, তার লেজ কিন্তু এক হাত দেড় হাত হয়, কিন্তু তার লজ্জা স্থান ঢাকা থাকে না। লেজ আরো জড়ো করে উঁচু করে মানুষকে দেখায়, যা দেখবি দেখ, এর নাম কি? বলেন বলেন বলেন। আয়াতের ভেতরে আমি 10টা অর্থ পেয়েছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ট মানুষকে আমি জিজ্ঞাসা করব না তার পাপ সম্পর্কে, ওই আমির হামজা এ ধর্ষণ করেছিলি, হিংসা করতিস, মানুষের সম্পদ আত্মসাত করেছিলি, কোনদিন আমি তাকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। যে যে পাপ করবে, অপরাধ করবে, ওই অপরাধের চিহ্ন, পাপের চিহ্ন তার 3.5 হাত বডির ভেতরে ভেসে উঠবে। গণাগার পাপিষ্ট মানুষকে হয় চুল ধরে, কপালের যে চুল আছে এই চুল ধরে আর পা ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু নিয়ে যাবে এতটুকু না, খুজুহু ফাগুল্লুহু সুম্মা আল-জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্টদেরকে ইঙ্গিত দিয়ে ফেরেশতাদের বলবো, ধর 70 গজ শিকল দিয়ে রে বেঁধে ফেল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা 2টা কথা পেয়েছি এখানে। 1 নম্বরে মাথার চুল ধরবে পেছনে না সামনে? বলেন বলেন। আর কি ধরবে? কদমের বহুজ মাসুন আকদাম, পা ধরে টানবে। আমরা দেখি বাস্তবে কোন মানুষকে যদি অপমান করতে হয়, ওর সামনের চুল ধরে টান দেবেন, ওর সম্মান বাড়বে। ওর যদি সম্মান বোধ থাকে, অপমানেই মরে যাবে। আর কেয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনি যত সম্মানিত হয়ে থাকেন, ফালানু কিমুলা ভুমিয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলেন, কিয়ামতে তোর গুরুত্ব আমি দেব না, তোর দিকে তাকাবো না। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর কোনোদিন উচ্চারণ করব না। আমি আমির হামজা বলে আর কোনোদিন ডাকও দেব না তোকে। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা অনাহাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বিধান ভুলে যারা দুনিয়ার জীবন মন মতো চালাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ শুধু ওদেরকে অন্ধ করে তুলব না, দুনিয়ার জীবন ওদের সংকীর্ণ করে দেব, চর্ম চোখে ওরা দেখতে পাবে বহু কিছুর মালিকানা ওদের হয়ে গেছে, কিন্তু